আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পলিপ্যাস। নাক, কান, গলা এই তিনটি অঙ্গ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে এই নাকের একটি রোগ হচ্ছে পলিপ্যাস। তো পলিপ্যাস নিয়ে আমাদের দেশে বিভিন্ন ভুল ধারণা আছে। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, পলিপ্যাস সম্পর্কে অবশ্যই একটি বেসিক ধারণা, সেই সাথে অপারেশন ছাড়া কিভাবে পলিপ্যাস আরোগ্য করা যায় সে সম্পর্কে জানতে পারবেন। তো যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকনটি আছে এটা চেপে রাখুন, যখন আমি নেক্সট ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আমাদের নাকের ভিতরে পার্শ্ব দেয়ালে দুই পাশে দুই দিকে তাকের মতো দুটি মাংসপিণ্ড থাকে, যাকে মেডিকেল ভাষায় ইনফেরিয়ার টার্বিনেট বলা হয়। তো কোনো কারণে যখন এখানে ইনফেকশন হয়, প্রদাহ হয়, তখন এটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো এটাকে HAT বলা হয়, অর্থাৎ হাইপারট্রোফিড ইনফেরিয়ার টার্বিনেট বলা হয়। তো অনেকেই আসলে এটা পলিপ্যাস বলে থাকে, এটা আসলে পলিপ্যাস না। তবে পলিপ্যাস এবং এই যে HAT এটা আসলে কাছাকাছি, তো এর কারণও দেখা যায় একদমই কাছাকাছি। আমাদের নাকের আশেপাশে কিছু সাইনাস আছে, যেমন মেক্সিলারি সাইনাস, ইথময়েড সাইনাস, ফ্রন্টাল সাইনাস। তো এই সাইনাসগুলোর আবরণী ইনফেকশন অথবা বিভিন্ন কারণে ফুলতে থাকে। তো ফুলতে ফুলতে আঙুরের থোকার মতো হয়ে যায়। তো ওগুলো যখন আমাদের নাকের ভিতরে চলে আসে, মধ্যে চলে আসে, তখন এটা দেখা যায়। তো অনেক সময় ইনফেকশন অথবা আঘাতের কারণে এগুলো দেখতে লাল আকার ধারণ করে। তো এই পলিপগুলো হলে আমাদের শরীরে বিভিন্ন সিমটম দেখা যায়, যেমন আমাদের বারবার হাঁচি হয়, সর্দি ঝরতে থাকে, মাথা ব্যথা করে, ধুলাবালিতে গেলেই হাঁচি শুরু হয়, চক্ষু চুলকায়, চক্ষু দিয়ে জল পড়ে, নাক বন্ধ থাকে দেখা যায়, বিশেষ করে রাত্রে নাকটা বেশি বন্ধ হয়ে থাকে, অথবা কারো ক্ষেত্রে দেখা যায় এক নাক বন্ধ থাকে আবার অন্য নাক খোলা থাকে, আবার যখন অন্য নাকটা বন্ধ হয়ে যায় আবার আগের নাকটা খোলা থাকে, অথবা যাদের পুরাতন হয়ে যায়, রোগটা ক্রনিক হয়, তখন দেখা যায় দুই নাকই বন্ধ হয়ে থাকে, আবার কারো ক্ষেত্রে ঘ্রাণ শক্তি কমে যায়, কোনো ঘ্রাণ পাওয়া যায় না, এবং গলায় খুশখুশ একটা ভাব থাকে, কাশি হতে পারে, তারপর জ্বরজ্বর, শরীর জ্বরজ্বর ভাব থাকে, মাথা ব্যথা করে, এভাবে বিভিন্ন আসলে সিমটমগুলো রোগীর মধ্যে প্রকাশ পেয়ে থাকে। তো এই পলিপ্যাস হওয়ার আসলে কারণ কি? যখন আমাদের রক্তের মধ্যে ইসিনোফিলের মাত্রা বেড়ে যায় এবং যে সিরাম IgE এর মাত্রা যখন অত্যাধিক পরিমাণ বেড়ে যায়, তখন দেখা যায় এই পলিপ্যাসের সমস্যা হয়ে থাকে। এছাড়া নাকের মধ্যে যদি ক্রনিক ইনফেকশন থাকে অথবা ফাঙ্গাল ইনফেকশন থাকে, সেক্ষেত্রেও এটা হতে পারে, এবং যাদের অ্যালার্জিক রাইনাইটিস আছে তাদের এই সমস্যাটা হয়ে থাকে। তো যাদের এই সমস্যাগুলো আছে তাদের আমি কিছু নিয়মকানুন বলবো এবং সাথে কিছু মেডিসিনের কথাও বলবো। তো নিয়মকানুনগুলো হলো, যাদের এই সমস্যাটা আছে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, বাহিরে যখন বের হবেন, ধুলাবালিতে যখন যাওয়া হবে তখন আপনারা মাস্ক ব্যবহার করবেন, সাথে সাথে অ্যালার্জি জাতীয় খাবারগুলো, যেমন যে খাবারে আপনার এই সমস্যাগুলো বৃদ্ধি পায়, যেমন গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি, মুসুরি ডাল, এই খাবারগুলো আপনারা একদমই পরিত্যাগ করবেন। এছাড়া আপনার বাসার মধ্যে যে ঘর ঝাড়ু অথবা যদি ধুলাবালি থাকে তখন আপনারা এটা সেফভাবে থাকবেন, যেমন ওই যে বালিশের কভার অথবা যে বিছানার চাদর এটা যে ঝাড়ু দিবেন তখন আপনারা মাস্ক ব্যবহার করে নেবেন। এছাড়াও ঠান্ডা জাতীয় যে খাবার, অনেকেই বাহিরে গরমের মধ্যে আসে, আসেই দেখা যায় ফ্রিজ খুলে একদম ঠান্ডা পানি খেয়ে ফেলে, এটা একদমই করা যাবে না। এছাড়াও কোনো ধরনের ফ্রিজের খাবার খাওয়া উচিত হবে না। তো এখন আমি কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যেগুলো খেলে আপনাদের এই পলিপ্যাসের সমস্যা চলে যাবে। এর মধ্যে Elium Cepa 30, এটা সকালে 5 ফোঁটা এবং রাত্রে 5 ফোঁটা আধা কাপ পানির সাথে মিলে খালি পেটে খাবেন, এবং Thuja 1 mg, এটা রাত্রে 5 ফোঁটা হাফ কাপ পানির সাথে মিলে 3 দিন খাবেন। এছাড়া যাদের ডান নাকে পলিপ্যাস অর্থাৎ মাংসবৃদ্ধি আছে, এরা স্যাঙ্গোনিরা নাইট ঔষধটি ব্যবহার করতে পারেন, এবং যাদের বাম সাইডে এই পলিপ্যাসটা দেখা যাবে তারা ক্যালক্রিয়াকার ব্যবহার করতে পারেন। তো দর্শক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
এবং পাশের যে বেল আইকনটি আছে এটা আপনারা চেপে রাখুন, নেক্সটে যখন আমি ভিডিও দেব আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।